এটা YDD সেটআপ দিতেছে আর কি, তো ওই গাড়িটিতে যে প্রবলেম ছিল আর কি আপনার ইসিও বাস এই লাইটটা জ্বলে থাকার কারণে ইসিও হ্যাং করতো, গাড়ি পিক আপ জ্যাম, তাই আমরা এটা খুলাইছি। আর এটা আমাদের YDD সেটআপ, এখানে ফলকোড এগুলো সব জমা আছে, এখানে অনেক ফলকোড জমা আছে, তো এগুলো আমরা ডিলিট করবো আর কি। তো এইগুলা ডিলিট করে দিলে দেখেন এই যে বাতি জ্বলে আছে, এই বাতিটা যাবো গা, আর ওইটার কারণে বাতি জ্বলে থাকলে অনেক সময় পিক আপ হ্যাং করে, প্লাস গাড়ি স্টার্টে জ্বালাই বা অনেক সময় অনেক প্রবলেম দেখা যায়। এইটা ডিজিটাল ডায়াগনস্টিক চেক আপ যেটাকে ইয়ামাহাতে বলা হয় YDD আর কি, YDD আর কি চেক আপ। আর পুরোটাই এটার ই হলো ডিজিটাল ডায়াগনস্টিক চেক আপ, যেটার হলো আর কি মানে পুনরায় কাজ হয় প্রত্যেকটা গাড়িরই, এখানে আমরা ডিজিটাল ডায়াগনস্টিক চেক আপ করে দিই। তো এইটার আমরা এখন এটারই করবো, আর এই ধরনের প্রবলেম হলে আপনারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন, আমরা সব গাড়ির জন্য এটা সব গাড়িরই ফাইল আছে আমাদের এখানে, চাইলে আপনারা আমার এখানে আসে ই করতে পারেন। এইটা ধরেন এখন আমরা এটা ডিলিট করবো, ডিলিট করলে দেখতে পারবেন ওই যে দেখেন এখন বাতি জ্বলে আসে, এইটি আমরা এই কল করছি, ডিলিট করে দিলে এই বাতিটা যাবো। তো